তা আমাদের তো কোনো ছেলে মেয়ে হয়নি, তা তুই একবার আমাকে বাপ বলে ডাক আর আমি একবার তোকে মা বলে ডাকি। আমার গিন্নি আমাকে বললো মুখ পোড়া মেয়ে, মুখে ঝাঁটা পিটে করবো, বলুন দেখি সহ্য হয়? একবার আমার আমার ওয়াইফকে ডেকে দেখি, ওরে আমার ফুলকপির মা, আরে কোথায় গেলি রে? বলি ও আলু চপের মা, শালা কমনে গিয়ে বেরিয়েছ গো। হ্যাঁ কি হয়েছে কি মুখ পোড়া মিশে অমন করে সারের মতো চিৎকার করছো কেন? হ্যাঁ দেখেছেন দেখেছেন, আমি নাকি সার? হ্যাঁ বলে কি রে, বলে কিনা আমি নাকি সারের মতো চিৎকার করছি? গিন্নি গিন্নি রে কি হয়েছে কি বলো? ওরে আমার গিন্নি রে, ওরে আমার লুলু লুলু গিন্নি রে, ওরে আমার ফুলকপির মা রে, আমার কাছে আয় না দেখি দেখি তোর মুখখানা, দেখি দেখি একটুখানি দেখি দেখি তোর মুখখানা দেখি, আহ তোমার মুখ দিয়ে বিড়ির গন্ধ আসছে। ওরে তুই শুধু আমাকে আমার এই মুখের বিড়ির গন্ধটাই দেখলি রে, তুই আমার অন্তরের ব্যাপারটা একবার দেখলি না, কি হয়েছে কি তাই বলো? আমার অনেক কাজ পড়ে রয়েছে বুঝেছো। আরে কাজ কাজ করে তো জীবনটা কেরোসিন করে ফেললি রে গিন্নি। তা আমাদের বিয়ে হয়েছে কতদিন হলো বল দেখি? সে তো অনেক দিন হয়েছে। তাহলে আমাদের বিয়ে শাদি হয়েছে অনেক দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তুই একটা মা হতে পারলি না, আমিও বাপ হতে পারলাম না, তাতে কি হয়েছে বলো? আমরা আমরা তো কম খাটাখাটনি করিনি, কত কবিরাজ বাড়ি গিয়েছি, ডাক্তার বাড়ি গিয়েছি, বৌদ্ধ বাড়ি গিয়েছি, কোনো ফল হয়েছে? হয়নি তোর গিন্নি, ওই জন্যই তো বলি। কি আমারও একটু বাপ ডাক শোনার ইচ্ছা হয়, তোরও একটু মা ডাক শোনার ইচ্ছা হয়। কি করব বলো, ওপরবালা আমাদের কপালে লেখেনি তাই হয়নি। হ্যাঁ তুই তো শুধু ওপরবালা ওপরবালা বলে কাটিয়ে দিচ্ছিস, আমার যে বাপ ডাক শোনার ইচ্ছা হয় রে গিন্নি। কি করব বলো? তুই এক কাজ কর না। কি তুই একবার আমাকে বাপ বলে ডাক, আমি একবার তোকে মা বলে ডাকি। মুখ পোড়া মিশে আমি পারবো না পারবো না পারবো না। পারবি না? হ্যাঁ শালা বলে কি রে, আমার গিন্নি আমাকে বলছে পারবো না পারবো না পারবো না। ঠিক আছে আমি হচ্ছে গিয়ে ভোকাজ কোম্পানির ম্যানেজার, আমার কাজ হচ্ছে গিয়ে ভোকাজ দেওয়া, তাই তো দেখি ভোকাজ দেব এক্ষুনি এক্ষুনি। আমি মোটরসাইকেল স্টার্ট করব, মোটরসাইকেল স্টার্ট করে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাব, শ্বশুর বাড়ি গিয়ে আমার শ্বশুর আব্বাকে বলবো, শ্বশুর আব্বা যদি তোমার বেটিকে দেখতে চাও শীঘ্র করে চলে এসো। তাই তো শ্বশুর আব্বাকে ডাকবো ডাকবো না, যা হয় হবে, যা মোটরসাইকেল স্টার্ট করি। হ্যাঁ এই মনে হয় আমার শ্বশুর বাড়ি গো, সেই ছোটবেলায় একবার এসেছিলাম গো। ও শ্বশুর আব্বা শ্বশুর আব্বা গো, আরে কে কথা বলছি গো? একই শ্বশুর আব্বা যে, ও শ্বশুর আব্বা সেলাম সেলাম শ্বশুর আব্বা সেলাম। তা জামাই বাবা কেমন আছো? আরে বলো না, আজ সকালবেলা তোমার মেয়ে, হ্যাঁ কি হয়েছে আমার মেয়ে? তোমার মেয়ে পাতলা পায়খানা করে চোখ মুখ উল্টে গেছে, মনে হয় বাঁচবে না গো। বলো কি ও বাবা, তুমি কি বলছো গো? আমার একমাত্র মেয়ে, তাকে তার কি হলো? সে আমি বলতে পারবো না, তবে সংবাদটা দিয়ে আমি এখনই চলে যাচ্ছি শ্বশুর আব্বা, তুমি যত শীঘ্র পারো চলে এসো গো। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, আমার শরীরটা বেশি ভালো নয়, তবু আমাকে যেতে হবে। আমি চললাম শ্বশুর আব্বা, আমি চললাম। এ কি হলো, আমার একমাত্র বেটি তার শরীরটা কি হলো কি জানি, যাই দেখি। মা
আমার শ্বশুর আব্বাকে খবর দিয়ে এসেছি গো, এক্ষুনি আমার শ্বশুর আব্বা চলে আসবে গো, আমার শ্বশুর আব্বা চলে আসবে। এমন তাজা খবর দিয়েছি না, আমার শ্বশুর আব্বা কি আর বাড়ি বসে থাকতে পারবে? ও ও বাবা জামাই, বাবা জামাই গো, একই শ্বশুর আব্বা যে সেলাম সেলাম শ্বশুর আব্বা। থাক বাবা থাক, আর সেলাম করতে হবে না বাবা। একই আপনি অমন করে কোকো করছেন কেন? কি বলবো বাবা, আজ তিন দিন ধরে জ্বর, পাতলা পায়খানা, রক্ত আমাশা হয়েছে। বলে কি রে, এতদিন পরে আমার শ্বশুর আমার বাড়িতে এলো, বলে কিনা জ্বর, পাতলা পায়খানা, রক্ত আমাশা। কোথায় শ্বশুর জামাই বাড়িতে যাবে, বড় বড় হাড়িতে করে মিষ্টি ল্যাংচা গামছা নিয়ে যাবে, তা না কোথা থেকে জ্বর আমাশা পাতলা পায়খানা নিয়ে এসেছে? বলুন দেখি এবার কোনটা খাবো? আমার শ্বশুর জ্বর পাতলা পায়খানা নিয়ে এসেছে, কোনটা খাই বলুন দেখি? যা হয় হবে, আপনাদের দিয়ে থুয়ে যদি থাকে তবেই খাবো। ও বাবা ও বাবা ও বাবা 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 ও মা মা, তুমি না ও তুমি না, কোথায় গেলি রে মা? কি হয়েছে একি বাবা, তুমি কখন এসেছো বাবা, তুমি কখন এসেছো? আর বলিস না মা, এই মাত্র এলাম। আমি শুনেছি তোর নাকি শরীরটা ভীষণ খারাপ, তোমার কি হয়েছে? আর বলিস না, তিন দিন ধরে জ্বর, পাতলা পায়খানা, রক্ত আমাশা হয়েছে রে মা। শ্বশুরমশাই, অমন করে কেসে কেসে আমার বাড়িতে ফেলবেন না, বুঝেছেন? এটা ভদ্রলোকের বাড়ি। না বাবা ফেলছি না, ওটা আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ ঠকাশ করে গিলে নেবেন ভিটামিন সি। ও বাবা ও বাবা গো ও বাবা ও মা গো, ওরে আমি মরে যাবো গো। ও বাবা তুমি এখানে বসো, আমি তোমার জন্য এক্ষুনি ঔষধ নিয়ে আসছি। ও মা আমার জন্য একটুখানি একটুখানি গরম চা করে নিয়ে আসবি? আচ্ছা ঠিক আছে, একটু আদা বাটা দিবি মা? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। কি গো শুনেছো? কি হয়েছে? দেখো না আমার বাপের শরীরটা ভীষণ খারাপ, তুমি একটু যাও না, একটু বাপের জন্য ওষুধ নিয়ে এসো। যেতে পারি তুই যদি একবার আমাকে বাপ বলে ডাকিস। মুখ পোড়া মিশে, আমি বললাম না আমি পারবো না? তাহলে আমিও পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা তুমি এখানে বসো, আমি তোমার জন্য এক্ষুনি ওষুধ নিয়ে আসবো। মা আমার যে বড্ড ঠান্ডা লাগছে রে মা, আমাকে একটা চাদর এনে দে। আচ্ছা আমি এক্ষুনি দিচ্ছি। ওরে শালা শ্বশুর রে, শালা শ্বশুর কি আমার বাড়িতে এসে মরে যাবে নাকি রে? হ্যাঁ শালা খবর দিয়েও বিপদে পড়েছি। শালা ওলাও তো শ্বশুর কোথাকার, শালা জামাই বাড়িতে আর কিছু নিয়ে আসেনি, রক্ত আমাশা পাতলা পায়খানা নিয়ে এসেছে। শালা শ্বশুর দেখাচ্ছি মজা। ও বাবা বাবা এই নাও এই নাও, আমি তোমার জন্য চা ধরে নিচ্ছি, এটা তুমি ঢাকা নিয়ে এখানে শুয়ে পড়ো, আমি তোমার জন্য এক্ষুনি ওষুধ নিয়ে আসবো। ওরে মা আমি আর পারছি না রে মা, তাড়াতাড়ি যা। আচ্ছা আমি এক্ষুনি যাবো আর আসবো। শালা শ্বশুরের জন্য চাদর এনে দিয়েছি আমার গিন্নি। হ্যাঁ শ্বশুর মশাই, শালা জামাই বাড়িতে এসে এমন করে কাশাকাশি করতে তোমার লজ্জা করছে না? বেরিয়ে যাও বেরিয়ে যাও বলছি। বাবা ও বাবা আমি মরে যাবো বাবা, এই রাত্রে বেলা ঠান্ডা রাতে আমি যেতে পারবো না। যেতে পারবে না শালা, মরে যান তো, মরে গেলে শালা সম্পত্তি গুলো আমার হবে। ও বাবা এ কি বলছো বাবা, তুমি না আমার জামাই? জামাই শালা বিয়ে হয়েছিল যখন তখন কত কিছু দেওয়ার কথা ছিল দিয়েছ, এখন জামাই জামাই করছো? ও বাবা
কি দেওয়ার কথা ছিল? হ্যাঁ, বিয়ের সময় এক প্যাকেট বিড়ি দেওয়ার কথা ছিল, দিয়েছো? ও বাবা, এ কি বলছো তুমি? তারপরে একটা সাইকেল দেওয়ার কথা ছিল। হ্যাঁ তো, সে তো আমি গত বছর দিয়েছি। হ্যাঁ, গত বছর দিয়েছি, এমন একটা সাইকেল দিয়েছে শালা সাইকেলের সিটে বসলে পাছায় চিমটি কাটে। এটা সাইকেল হলো না, ঢেকি। বাবা, ধানটা উঠলে আমি সব দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবে। শুনুন, এটা ভদ্রলোকের বাড়ি, এখানে কাশাকাশি চলবে না, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। ও বাবা, আমি এত রাত্রে যেতে পারবো না। হ্যাঁ, যেতে পারবেন কি না পারবেন আমি জানি না, ওই রাস্তায় গিয়ে মরুন, তবু আপনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। শালা জামাই বাড়িতে রক্ত আমার সব পাতলা পায়খানা নিয়ে এসেছে, শালা শ্বশুর। তাই তো, শালা শ্বশুরকে তো তাড়ালাম, কিন্তু আমার আমার ওয়াইফ যা রাগি না, এসে যদি দেখে যে ওর বাপ নেই, তাহলে তো আমাকে স্যান্ডেল মেরে বুক করে ব্যান্ডেল পাঠাবে, কি করব? হ্যাঁ, আমার শ্বশুর মশাই এই চাদরের নিচে ঢুকেছে, আমিও এই চাদরের নিচে ঢুকবো, যা হয় হবে, দেখি দেখি একটুখানি ঢুকি, দেখি শালির বেটি আমাকে বাপ বলে কিনা। হ্যাঁ, ভালো প্ল্যান পেয়েছি গো। ওরে বাবা রে, কি ভস্কা ভস্কা গন্ধ বেরোচ্ছে রে বাবা, একবারে কেশে পেদে নষ্ট খারাপ করে ফেলেছে। ও বাবা গো, দেখি শ্বশুর মশাইয়ের মতো গলাটা হয় কিনা। ও বাবা, ও বাবা গো, ও মা, ও মা গো, শালা আমার গিন্নি যদি এসে আমাকে বাপ বলে, আমি শালা ঘন ঘন মা বলে ফেলবো, যা হয় হবে, নাকি বলুন? এই দাদারা ভাইয়েরা বোনেরা বুবুরা ফুপুরা নানিরা কেউ বলবেন না কিন্তু, এই ছোট ছোট ভাই বোনেরা বলবি না কিন্তু, তাহলে এমন মন্ত্র দিব না, তোদের সাত দিনের জন্য পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাবে। আর ভাবিরা ভাবিরা যদি বলেন, আপনাদের এমন মন্ত্র দিব মাথায় গুন্ডায় গুন্ডায় উকুন হবে গো। গরিব বাবা, যা হয় হবে, ঢুকে পড়ি এই চাদরের নিচে, আমার শ্বশুরের মতো গলাটা হচ্ছে। ও মা মা গো, ও বাবা বাবা গো, এ কি হলো গো? ও বাবা বাবা, ওই ওই শালা আমার গিন্নি আসছে রে। এ ভাই বলটুরা বলিস না যেন, তোদের মেলা থেকে ফুচকা খাওয়াবো বুঝেছিস, বলবি না? ও বাবা, ও বাবা গো, ও মা মা গো। ও বাবা বাবা, আমি দেখো না তোমার জন্য ওষুধ এনেছি। ওরে না রে মা, আমি আর বা, আমাকে একটু ঘন ঘন বাপ বলে ডাক, আমি আর বাঁচবো না রে। ও বা আব্বা গো, তুমি কথা বলো আব্বা, তুমি কথা বলো। ওরে না রে মা, আমি আর বাঁচবো না রে, তুই আমাকে ঘন ঘন আব্বা বলে ডাকবে, ওরে আমি ফুটে যাবো রে, আর বাঁচবো না রে। ও মা মা গো, তুই একটু ঘন ঘন আব্বা বলে ডাকবে, ওরে আমি মরি যাবো রে। ও আব্বা আব্বা, তোমার কি হলো গো, আমি তোমার মুখ দেখবো গো। ওরে মা মা গো, তুই একটু ঘন ঘন আব্বা বলে ডাক রে। ও আব্বা আব্বা গো, ওরে মা মা গো। এ কি তুমি? আমার বাপ কোথায়? ওরে ওরে, তোর বাপকে আমি একেবারে ক্যালেন্ডার ধুলাই দিয়ে কলকাতায় পাঠিয়েছি রে। মুখপোড়া মিশে দাঁড়াও, তোমাকে না ঝেঁটা মেরে দেখেছেন, দেখেছেন দাদারা ভাইরা, আমার মতো প্ল্যান করবেন তাহলে বাড়িতে গিয়ে ওই যে বাড়ির ওয়াইফ আছে না, ওয়াইফ ও বাপ বলে ডাকবে গো। যাই হোক, আমি একটা গান করব, আমার গান শুনে যদি কোনো বেটা ছেলে আসে, একবারে ঘুষি মেরে নাকের থেকে পাতলা বোরোলিন বের করে দেবো।
আর যদি কোনো মেয়ে ছেলে আসে কিচ্ছু বলবো না গো কিচ্ছু सौ साल पहले मुझे तुमसे प्यार था मुझे तुमसे प्यार था आज भी है ओ दिल कल भी रहेगा सौ साल पहले কেরে অসভ্য জানুয়ারি ফেব্রুয়ারি চলে কে ধাক্কা মারল রে তবে ধাক্কাটা কিন্তু একটুখানি নরম নরম লেগেছে বুঝলেন তবে কি মিনি বাছ না কলা গাছ না ওটা হলে তো কেমন শক্ত শক্ত লাগবে এটা একটুখানি নরম নরম লেগেছে মাইরি দেখি দেখি কিসের সঙ্গে ধাক্কা লেগেছে ছেলে চেনে না তার বাবাকে বাবা চেনে না তার ছেলেকে একটা মেয়ে নিয়ে কি ঘটনা ঘটল মেয়েটাকে বাবা হরণ করল একে কামড়াইছে বান্দরে ওরে ওরে কাজ হয়েছে রে আমি যা ভেবেছি তার কিছু নয় গো একবার লেডিস কারেন্টে শর্ট মেরে দিয়েছি গো এসি কারেন্ট ডিসি কারেন্ট নয় একবার লেডিস কারেন্ট ওগো যা হয় হবে একটুখানি কথা বলবোই বলবো বলি ওগো বলি ওগো বলি ওগো বলুন না কি বলছেন আরে বেলুন কোথায় পাবো গো এত রাত্রে আরে বেলুন নয় বলেছি বলুন আবার সেই বেলুন বেলুন বলছে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন আরে আপনি কি কানে কালা এ মারবো ঠেলা বলবে না শালা আরে শালা নয় আমি বলেছি আপনি কানে কম শুনেন কেন কানে কম শুনবো কেন তুমি তো বলেছো বেলুন বেলুন নয় আমি বলেছি বলুন কি বলছেন ও তাই বলেছো আমি তো বেলুন শুনে ফেলেছি গো আচ্ছা দিদিমণি হ্যাঁ বলুন বলছিলাম তোমার নাম কি গো আমার নাম আমার নাম কুমারী চঞ্চলা কি বললে কুকুরের চেন খোলা আরে কুকুর আবার কোন কালে প্যান্ট পরেছিল গো যে চেন খুলে রাখবে আরে না না আমি বলেছি আমার নাম কুমারী চঞ্চলা ও কুমারী চঞ্চলা আমি তো মনে করেছি কুকুরের আবার চেন খোলা যাক দিদিমণি খুব ভালো নাম নামের মধ্যে ভিটামিন আছে বলছিলাম তুমি এখানে কেন এসেছো আমি এসে এখানে নাচ গান করব ও মাছ ভাত খেতে দেবে আরে না না নাচ গান করব মানে নৃত্য করব ও মিষ্টি খাওয়াবে আচ্ছা লোক তো আপনি কি কানে কালা আরে মারবো ঠেলা বলবে না শালা আরে শালা নয় বলেছি আপনি কি কানে কালা কেন আমি এখানে নাচ করব আর গান করব ও নাচ করবে আর গান করবে হ্যাঁ তাহলে খুব ভালো কথা সুন্দর করে নাচ করবে দাদু আপনার কি নাম
আমার নাম কা ছেড়ে ছেড়ে আমার নাম জিজ্ঞাসা করছি কেন রে? তবে কি আমাকে ভালোবেসে ফেললো নাকি? ভালোবাসতেও পারে, আমাকে তো দেখতে শুনতে খারাপ নয়, আমার যেমন কাটিং তেমন আমার ফিটিং, নাকি বলুন? হ্যাঁ বলুন না। আমার নাম হচ্ছে গিয়ে কি বলবো, আমার নাম বাটার রেড গভর্নমেন্ট। বাটার রেড গভর্নমেন্ট মানে? তুমি লেখাপড়া জানো? হ্যাঁ জানি। তাহলে তুমি লেখাপড়া যখন জানো, এই ইংরেজি কথার মানে তুমি বলতে পারছো না? না আমি পারছি না, আপনি বলে দিন। তাহলে শোনো, আমি বলে দিচ্ছি। বাটার মানে কি? বাটার মানে মাখন। রেড মানে কি? রেড মানে লাল। আর গভর্নমেন্ট মানে? গভর্নমেন্ট মানে সরকার। তাহলে আমার নাম হচ্ছে মাখন লাল সরকার। ও তাই বুঝি? হ্যাঁ, সেই জন্য আমি ওটাকে ইংলিশে বলেছি আমার নাম বাটার রেড গভর্নমেন্ট। আচ্ছা লোক, আপনি না খুব চালু, ওই জন্যই তো রোজ খাই সিদ্ধ আলু, হয়ে গেছি আমি চালু। তাহলে নাচ গান শুরু করো। আচ্ছা ঠিক আছে, শুরু করছি। ও যদি বউ সাজো কেন, ও বড় সুন্দর লাগবে গো, তাই বুঝি? হ্যাঁ গো, যদি বউ সাজো ও বড় সুন্দর লাগবে গো। তাহলে আমিও বলি। হ্যাঁ বলো। যদি বর সাজো বড় সুন্দর লাগবে গো, বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়।